হামাসের ডেরায় দু সপ্তাহ বন্দী জীবন কাটিয়ে ফিরে যাচ্ছেন ইসরায়েলি দুই নারী। বিদায় বেলায় তাদের হ্যান্ডশেক আর কুশল বিনিময় দেখে মনে হচ্ছে ছেড়ে যাচ্ছেন কোনো বন্ধু প্রিয়জনকে। গাজা থেকে রাফা ক্রসিং দিয়ে দুই বৃদ্ধাকে পাঠানো হয় মিশরে, পরে অ্যাম্বুলেন্স আর হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয় রাজধানী তেল আবিবের হাসপাতালে, যেখানে গণমাধ্যমের সাথে কথা বলেন মুক্তি পাওয়া লিফশেজ। হামাস গেরিলাদের প্রশংসা করে জানিয়েছেন জিম্মি দশার অভিজ্ঞতা। 85 বছর বয়সী এউচেভেদ লিফশিস জানান, গাজার গোপন সুড়ঙ্গে রাখা হয়েছিল তাকে সহ মোট 24 জনকে, যাদের প্রতি 5 জনের দেখভালের দায়িত্বে ছিলেন একজন করে হামাস যোদ্ধা। মেঝেতে ম্যাট্রিক্স বিছিয়ে ঘুমোতে দেয়া হতো তাদের, রাখা হয়েছিল পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায়। জানান প্রতি 2 থেকে 3 দিন পরপর ডাক্তার এসে তাদের স্বাস্থ্য পরীক্ষা করতেন, দেয়া হতো প্রয়োজনীয় সব ঔষধও। নারীদের জন্য বিশেষ স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা রেখেছিলেন হামাস গেরিলারা। জিম্মিদের খাবারের দিকেও ছিল বিশেষ মনোযোগ। বন্দীদের মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত একজনের চিকিৎসায় সার্বক্ষণিক নজরদারি রাখত হামাস। ইসরায়েলের নাগরিক নয় এমন জিম্মিদের অতিথি বলে ডাকত গেরিলারা। তবে মুক্তি পাওয়া লিফশিজের কন্যা জানান, মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়ার সময় আঘাত করা হয়েছিল তার মাকে। এই দুই নারীর স্বামী এখনও বন্দী ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীর হাতে। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।